কান্দে হাইরে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া। আর থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা। আর তাহার কথা ভেবে ভেবে, তাহার কথা বলে বলে কলিজা যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া। মা আমিনা কান্দে হাইরে, মা আমিনা আকান্দে হাইরে ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া, কে বাজাবে আমার সোনা আলাল কে লইয়া। ও বাবাজি ভাইরা সকল তাইপাশীরা, আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে আমার নবীজিকে দেখল, কিন্তু কেউ আমার নবীজিকে নিল না। সবাই নবীর চেহারা দেখে তাইফের দিকে রওনা হয়ে গেল। এইদিকে সকালবেলা আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইফের দিকে যেন আপনার রওনা হয়ে গেল। তাইফে যখন পৌঁছে গেল হালিমা, দেখতে যেন আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের পাশে বসিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে যেন কান্দে। আমার হযরত হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি পায়ে যাইয়া আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলে, ও আব্দুল মুত্তালিব, আমি হালিমা, আমি আপনাকে একটা কথা বলতে চাই, যদি আপনি আমার কথাটা রেখে দেন। আমার আব্দুল মুত্তালিব বলে, কি কথা বলো? হালিমা বললেন, কোন তাইপাশীরা তোমার পোতাকে নিয়ে গেল না, তোমার পোতাকে যদি আমার কোলে উঠায়া দেও আমি তোমার পোতাকে লালন পালন করে দিব। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, তোমার বাড়িতে তোমার নিজের সন্তানকে দুগ্ধ দিতে পারো না, তোমার সন্তান তোমার বাড়িতে তোমার অভাব দূর হয় না, তোমার খেজুর গাছে খেজুর ধরে না, তোমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না। আজকে যদি আমার পোতাকে তোমার কোলে উঠা দি, আজকে মক্কা বাসীরা আজকে একে অপরের কাছে গল্প করবে, দেখরে দেখ আজকে মোহাম্মদের আব্বা নাই বলিয়া এমন এক কন্যার কাছে মোহাম্মদকে উঠা দিল যার কিছুই না। এতিম যদি গ্রামে থাকে দেশে থাকে তো দেখবেন ওই এতিমকে যদি কেউ লালন পালন করে তো ভালো করে পড়াশোনা করিয়ে মাস্টার ডাক্তার করে দিলেও দোষ, আবার যদি ওই ছেলেটা রাজমিস্ত্রি কাজ করে তো তাও দোষ। কেন? যে ওই ছেলেটা পড়াশোনা ছেড়ে দিয়ে যদি রাজমিস্ত্রি চলে যায়, প্রতিবেশী খোঁজলেই না কেন গেল, তখন প্রতিবেশী বলে, দেখ ওর বাপ নাই মা নাই বলে ছেলেটাকে কাজে পাঠিয়ে দিয়েছে, বলে কি বলে না। আবার যদি মাস্টার ডাক্তার হয়ে যায় তো এক্সাম্পল উদাহরণ দেয় যে তোর বাপ আছে তোর মা আছে বাইচা, যত টাকা লাগবে পড়াবো, দরকার হলে ভিক্ষা করে পড়াবো, তুই পড়। আর ওই ছেলে যদি না পড়ে তো ওই এতিমটাকে দেব উদাহরণ দেয়, দেখ ওর বাপ নাই মা নাই, টাকা ছিল না পয়সা ছিল না, তাও পড়াশোনা করে চাকরি পেয়েছে, মাস্টার হয়েছে ডাক্তার হয়েছে, আর আজকে তোর বাপ আছে মা আছে টাকা দিয়ে তাও পড়তে পারিস না, তো তোর চাইতে ওই এতিমই ভালো। আবার অনেকে বলে যে এতিম পরের টাকা পেয়েছে তো চাকরি বাকরি করতে খুব ভালোই লাগছে, এরকম অনেকে বলে গ্রামে গঞ্জে। তো এতিম লালন পালন করলে আপনার প্রতিবেশীর কাছে অনেক সময় খারাপ হওয়া যায়, ভালো করলেও খারাপ হয়, খারাপ করলেও খারাপ হয়। এই জন্য মানুষের কাছে মন পান আর না পান, আমার আল্লাহ তাবারক তাআলা বলছেন, এতিমকে টাকা দিয়ে পয়সা দিয়ে ধন দিয়ে সম্পদ দিয়ে সহযোগিতা করা তো দূরের কথা, ওই এতিমের মাথায় যদি একবার হাত বুলিয়ে দাও তা আল্লাহ তাবারক তাআলা একটা মাকবুল হজের সব দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি, আপনাকে এতিম লালন পালন টাকা পয়সা দেওয়ার কারণে গ্রামের মানুষ প্রতিবেশী দেশের মানুষ দেখতে পারুক আর না পারুক, আমার আল্লাহ তাবারক তাআলা আপনাকে রহমতের দৃষ্টিতে দেখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এতিম পাইলে ওই এতিমের
একটু সেবা করার চেষ্টা করবেন, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকালে বলে আমিন সুম্মা আমিন। তো আমার আবু মুত্তালিব বললে, হালিমা আজকে তোমাকে আমি যদি দিয়ে দিই তো তাহলে এই মক্কা নগরের মানুষরা এ কথা সে কথা বলবে, তোমার তো নিজের টাকা নাই, পয়সা নাই, খেতে পাও না, তোমার তো নিজের সন্তানকে তুমি দুগ্ধ পিতে পারো না, তোমার নিজের শরীর তো অসুস্থ, আমি তোমার কোলে কি করে উঠিয়ে দিই বলো। হালিমা বললেন, আব্দুল মুত্তালিব আমি কথা দিচ্ছি আমার যতক্ষণ প্রাণ আছে জান আছে যতক্ষণ পর্যন্ত আমার জীবন আছে আমি ততক্ষণ পর্যন্ত আমি এই মোহাম্মদকে কষ্ট দিব না। জোরে বলে সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব যখন এই কথা শুনলেন, এই কথা শোনার পরে আব্দুল মুত্তালিব বলে, হালিমা আজকে শুনে নাও, শুনে নাও, আমি আব্দুল মুত্তালিব যদি আমার পোতাকে তোমার কোলে উঠে দি, মক্কা নগরে মানুষরা যাই বলুক না কেন, তবুও তোমার কোলে আমি উঠে দিব, তার কারণ হইলো তোমার কথায় আমি খুশি হয়ে গেছি। তবে হালিমা শোনো, আমার বৌমা আমিনা, আমার আমিনার কাছে যাই একবার বলো, আমার আমিনা যদি সন্তান আমার পোতা মোহাম্মদকে দিয়ে দেয়, আমি আব্দুল মুত্তালিব কোন বাধা বিঘ্ন করব না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটে গোটে পায়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মুখে যখন গেলেন, যেমনই আমিনার কাছে যাওয়া, অমনি যেন আমার দয়ার নবী মায়ার নবী মা আমিনার কোলে থাকা আমার নবীজি হালিমার দিকে যেন টুক টুক করে তাকাতে আরম্ভ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলতেছে, মুহাম্মদ এত তাইফবাসী আসলো রে বেটা, তোমাকে দেখতে চাইলো, তোমাকে দেখলো, সবাই তোমাকে দেখলো, কিন্তু তুমি একবারের জন্য চোখটা খুলে দেখলে না। আর হালিমা যখন তোমার সম্মুখে এসেছে, তুমি টুক টুক করে তাকায় দেখো কারণটা কি। নবী আমার বলে, মা আমি রহমাতাল লিল আলামিন, মা আমাকে আল্লাহ রহমত করে জগতের মধ্যে পাঠিয়েছে, আমি নবী, আমার সঙ্গে যারা মহব্বত রাখে, ইশক রাখে, আমার সঙ্গে যারা ভালোবাসা রাখে, আমি নবী, তাদেরকে না ভালোবেসে থাকতে পারি না। মা গো আজকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে বাড়ি থেকে আমাকে নিব বলে নিয়াত করে এসেছে, টাকা পয়সা ধন সম্পদ দৌলতে এটার উপরে মাইনে রাখে না। আমার প্রতি হালিমার মহব্বত আছে, এই জন্য আমি হালিমার দিকে তাকায়া আছি। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ও হালিমা বন্ডে আমার শোনো, আজকে আমার বেটা যখন তোমার দিকে তাকিয়েছে, আমি আমিনা কথা দিলাম, কথা দিলাম, আমি আর কোনো তাই বাসিকে আমার সন্তান দিব না, তুমি নিয়ে গিয়ে আমার সন্তানকে লালন পালন করে দাও। আমিনা বললেন, হালিমা আমার নবী যখন তোমার দিকে তাকিয়েছে, আমি আর কাউকে দিব না, তুমি নিয়ে গিয়ে লালন পালন করে দাও। হালিমা বললেন, বোন তুমি যখন বলছো আমি নিয়ে যাব, আর আমি নবীজিকে নিয়ে যাওয়ার জন্যই তো এসেছি। আমিনা বলতেছে, হালিমা আজকে আমার বেটাকে তুমি নিয়ে যাবা ঠিকই, কিন্তু আমি শুনেছি তোমার বাড়িতে খাবার নাই, আজকে তোমার সন্তানকে তুমি সঠিকভাবে লালন পালন করতে পারো না। ও হালিমা আজকে তোমার খাবারের প্রয়োজন, তুমি ক্ষুধার্ত আছো এটা আমি জানি। ও হালিমা শোনো, আজকে দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে তুমি একটু কোলে নাও, আর কোলে নেওয়ার পরে আমার মোহাম্মদকে তুমি একটু দুগ্ধ পান করাও, ততক্ষণ আমি তোমার জন্য দুইটা খেজুর নিয়ে আসি, ওই খেজুর দুটা তুমি খাবা, আর খেজুর দুটা খাওয়ার পরে তুমি একটু পানি পান করবা, দেখবে তোমার পেটটা তোমার ক্ষুধা নিবারণ হয়ে যাবে, পেটটা একটু পূরণ হবে, তোমার ক্ষুধা আর থাকবে না। আমিনা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে যেন আপনা উঠে দিলেন,
আপনার ঘরের মধ্যে গেলেন, আর দুইটা খেজুর নিয়ে যেন আসলেন। আসার পরে আমার নবীজিকে আমিনা কোল থেকে ফিরে আমিনা যেন কোলে নিলে, আর খেজুর দুটা হালিমাকে দিলে, আর হালিমা ওই খেজুর দুটা নিয়ে যেন আপনার নিজের আঁচলের মধ্যে আপনার বাঁধলেন। আমিনা বললেন, হালিমা আজকে খেজুর দুটা তোমাকে খাবার জন্য দিলাম, আর আজকে খেজুর দুটা তুমি আঁচলের মধ্যে বাঁধো, কারণটা কি? এবার আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও বোন আমিনা রে, আজকে দুইটা খেজুর তুমি দিয়েছ, কারণ হইল আমার স্বামী আর আমাকে দেখেছ। আমিনা, আজকে আমরা দুই স্বামী আর স্ত্রী শুধু আনাহারে না, আমার বাড়িতে দুইটা সন্তান আছে, ওই সন্তান তো তোমার আহারে আছে। আমিনা বলো বলো, আমি হালিমা, আমি কেমন করে আমার সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া, আমি কেমন করে আমার সন্তানকে খাবার না দিয়া, আমি কেমন করে এই খেজুর দুটা খাইতে পারি? হালিমা বললেন, বোন বাড়িতে আমার দুইটা সন্তান আছে, তারাও ক্ষুধার্ত অবস্থায়, আমি এই সন্তানকে রাখিয়া কেমন করে খেতে পারি? আচ্ছা, কোন মা সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া খেতে পারবে বাবা? পারবে? পারবে না। সন্তানের প্রতি এত মহব্বত মায়েদের যে কলিজা পর্যন্ত আপনার কেটে বের করে দিবে, কিন্তু সন্তানের যেন কোনো কষ্ট না হয় এই চিন্তা ভাবনা ধারণা নিয়ে মায়েরা চলাফেরা করে। আর আজকে বৃদ্ধ অবস্থায় ওই পিতামাতাকে আমরা দেখতে পারি না, ওই পিতামাতার প্রতি আমাদের অনীহা তৈরি হয়ে যায়। এই যুবক শুনো, আজকে তোমার পিতামাতার প্রতি যদি তোমার অনীহা হয়, কালকে তোমার সন্তানের অনীহা তোমাদের প্রতি হবে, তোমার সন্তান আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পিতা মাতার পায়ের তলে সন্তানদের জান্নাত, আর স্বামীদের পায়ের তলে স্ত্রীদের জান্নাত। পায়ের তলায় যদি এখন দেখা যায় তো জান্নাত পাওয়া যায় দেখা যাবে, এটা একটা এক্সাম্পল উদাহরণ। যে পিতা মাতার খিদমত করো, সেবা করো, তবে জান্নাত পাওয়া যাবে, কিন্তু পিতা মাতার পদতলে জান্নাত এটা একটা উদাহরণ, কিন্তু পায়ের তলে জান্নাত না। পায়ের কাজ করবে, পায়ে চুম্বন করবে, পাখান টিপে দিবে, পাখান ধরবে, তবে জান্নাতের অধিকারী হবে, কিন্তু পায়ের তলে যে জান্নাত আছে তা নাই। মৌলভী সাহেব বলেছে, স্ত্রী এই স্ত্রীকে স্বামীর পায়ের তলে জান্নাত, আর পিতামাতার পায়ের তলে জান্নাত। অমনি বুঝলেন, একটা মা জালসা শোনা বাদ দিয়ে বাড়ি চলে গেছে, বাড়িতে যাওয়ার পরে এবার স্বামীর পায়ের তল খুঁড়তে আরম্ভ করেছে। এখন স্বামী ঘুম থেকে উঠে বলছে যে, হ্যাঁ রে রহিমের মা, শ্মশানিতে জালসা হয়েছে, আর জালসা শোনা বাদ দিয়ে তুই আমার পায়ের তল খুঁজছিস, কারণ কি? এখন স্ত্রী বলছে, তুমি বেশি বকিও না, শুয়ে আছো শুয়ে থাকো, না হলে তোমার খবর আছে। এখন স্বামী দেখছে, তাই তো, লক্ষ্মী ভান্ডারও তুই মালিক, স্বাস্থ্য সাথী তো তুই মালিক, রেশন কার্ডও তুই মালিক, তারপরে বাড়িরও তুই মালিক, তো সেক্ষেত্রে আমার বেশি কথা বলে লাভ হবে না, তোর যা মন যায় তুই তাই কর। জি, আমার মায়েরা সব জায়গায় এখন মালিকানা পেয়েছে না পায়নি? পেয়েছে। রেশন দোকানে যাবেন, আপনার পোতা যদি রেশন না পায়, মানে ফিঙ্গার মিলছে না, যে যা বলবেন যে কুদ্দুসের পোতার যে রেশন মাল সেটা পাওয়া যাচ্ছে না, তো একটু কম্পিউটারে দেখেন তো, ডিলার সাহেব সঙ্গে সঙ্গে কম্পিউটারে মাইরে বলবে যে কুদ্দুসের পোতা সেলিম এইরকম তো কম্পিউটারে পাওয়া যাচ্ছে না, বলো মমিনার পোতা দেখো কম্পিউটারে। হ্যাঁ তাই বলো, মমিনার পোতা বলো, ওই কুদ্দুসের পোতা বললে আর আসবে না। জি, তো এই যে কম্পিউটারে বললেন মায়েদের নাম ছাড়া পুরুষদের নাম দেয়, এখন আর আসছে না, কারণ ওই রেশন কার্ডের মালিকও কিন্তু মহিলাদেরকে করা হয়েছে। তেমনি এমন একটা সময় আসবে, যুগ আসবে, বললেন আমার প্র্যাকটিক্যাল জীবনের কথা বলছি, যেমন একটা সময় আসবে, এখন আমরা জিজ্ঞাসা করে, এই তোর বাপের নাম কি রে? বলে আব্দুর রহমান। ও, তুমি কুদ্দুসের পোতা? হ্যাঁ। 5 বছর 10 বছর পরে ওই বাপের নাম বললে আর পরিচয় ছেলেরা দিবে? জি, তখন জিজ্ঞাসা করবেন, তোর মার নাম কি? 5 বছর 10 বছর পরে জিজ্ঞাসা করতে হবে, তোর মায়ের নাম কি? মায়ের নাম বলে চিনতে পারবেন, আর বাপের নাম বলে চিনতে পারবেন না। এখন যুগটাই ওই রকম চলে আসছে। বাপজি ভাইরা,
এবার স্বামী দেখছে যে তাই তো তুই যখন সব জায়গাতে মালিকানা করছিস তো এখানেও মালিকানা কর, বেশি বই কি আমার লাভ নাই, চুপচাপ শুয়ে আছে। এবার এক মাজা পর্যন্ত খুঁড়ি আছে খুব কষ্ট করে, যে চুপ করে বসে আছে মানে আইলে গেছে তোর শালি, হ্যাঁ চুপ করে বসে আছে। এখন স্বামী আদর করে বলছে, বিবি রে কেন খুঁড়ছিস বলবি তো, এই ঘর তুই খুঁড়ছিস, কালকে তোকে বন্ধ করে লেপতে হবে, হ্যাঁ পোষা দিতে হবে, অতএব কষ্ট তো তোরই হবে, তো তুই আমাকে খুইলাব বলছে। আর বলিও না, মৌলভী সাহেব বললো যে স্বামীর পায়ের তলে জান্নাত, তাই আমি আজকে নিয়াত করেছি যে এই জান্নাত যতক্ষণ না পাবো দেখবো ততক্ষণ পর্যন্ত আমি আমি এই খুঁড়া বন্ধ করব না। এখন স্বামী বলছে খেবি কোথাকার, খুঁড়ে কি আর জান্নাত পাওয়া যায়, আমার হাত পাখানে একটু টিপে আছে তো জান্নাত পাবি। এখন বিবি বলছে ওইরকম জান্নাতের দরকার নাই, মানে স্বামীর সেবা করে জান্নাত লিবে না। আরে স্বামীর পায়ের তলে জান্নাত মানে স্বামীর সেবা করে জান্নাত পাওয়া যাবে, যে স্বামীর পায়ের তলে এখন জান্নাত খুঁজলে কি খুঁড়িয়া খুঁজলে কি আর পাওয়া যাবে, পাওয়া যাবে না। অতএব বাবা জি ভাইরা পিতা মাতা সন্তানকে ছাড়িয়া যেমন খেতে পারে না, তেমনি ওই পিতা মাতার যখন বয়স হয়ে যাবে তুমি যখন খেতে বসবে তুমি একটু চিন্তা করবে, আল্লাহ আমার বাপ আমার মা আমাকে ছেড়ে একটা বেলা খায় নাই, আমি কেমন করে খাচ্ছি, আমিও পিতা মাতাকে ছাড়া খাবো না। এইরকম মানসিকতা যদি সন্তানদের মধ্যে থাকে তো কোনো বাপ মা অনাহারে থাকবে না, কোনো বাপ মা অনাহারে থাকবে না। অতএব পিতা মাতাকে আপনি দেখুন, পিতামাতার খিদমত করুন, সেবা করুন, কারণ ওই পিতামাতা ছাড়া আপনার আপনজন দুনিয়ার মধ্যে আর কেউ নাই। আপনার টাকা নাই পয়সা নাই, অসুস্থ হয়েছেন ভালো মুসিবত ধরেছে, আপনার স্ত্রী যে বলেছিল আই লাভ ইউ 2 3 4 5 6 7 8 9 10 11 12 বলেছিল, একদিন আই লাভ ইউ 0 বলে কেটে বলে জি। আর ওই বাপ মা যখন দেখবে আহারে সন্তান তো লড়তে পারে না অসুস্থ অবস্থায়, ওই মায়ের শক্তি থাক আর না থাক, ক্ষমতা থাক আর না থাক, কমসে কম এক চামচ পানি সন্তানের মুখে উঠিয়ে দিতে পারবে জি। অতএব মা বাপই আপনার শেষ সম্বল, অতএব মা বাপের খিদমত করুন, সেবা করুন, মা বাপের খিদমত ছাড়া আপনার কোনো উপাসনা কাজে লাগবে না, লাগবে না, লাগবে না। আমি জীবনী বক্তা বলে যদি মনে হয় যে ইয়ে কিছু জানে না তো বড় বড় মুফতি মহাদ্দিসকে আপনি জিজ্ঞাসা করে নেবেন, মা বাবা ছাড়া আপনার গতি নাই। মা বাবা যদি আপনার প্রতি কষ্ট বা অসন্তুষ্ট হয়ে থাকে, আপনি একবার কেন 70,000 বার যদি হজ করেন ওই হজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাপ মায়ের খিদমত করুন, কারণ আপনার ওই বাপ মা যদি একবার আপনার জন্য দোয়া করে দেয় তা আপনার জন্য জান্নাত অপরিহার্য হয়ে যাবে, আর ওই বাপ মা যদি আপনার জন্য বরদোয়া করে দেয় আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। অতএব বাপ মাকে খুশি রাখুন বাবা জি ভাইরা। আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওই আমার বোন আমিনা, আমার সন্তান অনাহারে আছে রে বোন, আমার সন্তানকে আমি না খেতে দিয়া আমি কেমন করে খাইতে পারি। আমিনা বলল, ও হালিমা তোমার বাড়িতে দুইটা সন্তান আছে আর দুইটা খেজুর আমি তোমাকে দিয়েছি, আর একটু দাঁড়ায় যাও আমি ঘরের মধ্যে থেকে আমি তোমার জন্য আরো দুইটা খেজুর নিয়ে আসি। আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুরগা চারটা মানুষ চারটা খেজুরে কি হবে, এই চারটা খেজুর খায়া তো কিছুই হবে না। আমাদের এখন বর্তমানে খেজুর খেয়ে কিছু হয়, আমি আসলাম বুঝলেন, আসার পরে এই দেখেন নাস্তা করলাম তো দুইটা খেজুর ছিল, তো যদি যদি দুইটা খেজুরে পেট পরিপূর্ণ হয়ে যায় তো সাথে মিষ্টিও ছিল, আপেলও ছিল, ডিমও ছিল, চানা চুনো ছিল, আরো ইত্যাদি অনেক কিছু ছিল, তো এগুলা তো রেখে দিতাম নাকি বলে, দুইটা খেজুরে পেট পরিপূর্ণ হয় না। কেন? যে আমাদের এই খেজুরগুলো হচ্ছে নকল, আমাদের যে খেজুরগুলো আসে সব হচ্ছে পোলিও, মানে পোলিও রোগে আক্রান্ত হওয়া খেজুর, হ্যাঁ। আর আরবে যে আপনার খেজুর পাওয়া যায় ওই খেজুরটা হচ্ছে স্পেশাল, ওই খেজুরটা হচ্ছে এক নম্বর খেজুর। আমার নবীর আমলে যে খেজুর ছিল ওই খেজুর একটা খাইলে সারা দিন ক্ষুধা লাগতো না, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি বলবেন কেমন করে যে আমাদের এই ভারতবর্ষের মাটিতে কোন জায়গায় হোক আর না হোক পশ্চিম বাংলায় ছাতু তৈরি হতো, ছাতু পর্যন্ত ছোলার ছাতু, চালের ছাতু, ডালের ছাতু, গমের ছাতু হয়তো না, তো ওই ছাতু যদি সকালে খাইয়া মানুষ মাঠে চলে যেত তো 3 বোতল পানি বেঁধে নিয়ে যেত, কারণ ও জানতো যে খাবারের দরকার নাই, পানি গেলেই হয়ে যাবে,
নাকি? হ্যাঁ, তো ছাতু খেয়া মাঠে যেত, আর এই দেখেন পানিটা উঠে গিয়ে যেত, সারাদিন ক্ষুধা লাগতো না। তো ঠিক খেজুরটাও তেমন ছিল যে একটা খেজুর যদি সকালবেলায় খেয়ে নিত তো পানির পিপাসা বেশি লাগতো, পানি যখনই পান করে নিত পেটটা পূরণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন যে আজওয়া বলে একটা খেজুর আছে, ওই খেজুরটা যদি একটা খেয়ে নেয় আর সারাদিনের মধ্যে বিষাক্ত সাপে যদি ওই ব্যক্তিকে দংশন করে দেয়, তো আজওয়া খেজুর খাওয়ার কারণে তার শরীরে বিষ, তার শরীরকে বিষে আক্রান্ত করতে পারবে না, খেজুর খাওয়ার কারণে তার সমস্ত শরীরে বিষ পানি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই খেজুর কি আমরা পাইছি? তারপরে আটা দিয়ে আরো কিছু দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে বুঝলেন খেজুর তৈরি করে নিয়ে এসে আপনাকে দিয়ে দিচ্ছে, বুঝলেন 40 টাকায় 2 প্যাকেট ট্রেনের উপর আজকে বেচা হয়েছে না ওগুলো খেজুর না। আমার নবীর সুন্নাত জি, খবরদার খেজুর নিবেন একটু থেকে শুনে নিবেন, কম দামে বুঝলে একবারে যাই তাই তুলে নিয়ে চলে আসেন, ওতে জীবাণু থাকে জি, একটু দেখে শুনে খাবেন। আমার নবীজির সুন্নাত হলো পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়া। অতএব যেই দোকানে দেখবেন যে খাবার জিনিসগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে না, ওই দোকানে মাল নেওয়ার কোনো দরকার নেই, সে যেই হোক দরকার নাই। বেরাদান মিল্লাত ইসলামিয়া, আর একমাত্র ইসলাম ধর্মের মানুষের দোকান ছাড়া পবিত্র হয়ে থাকবে এই রকম কোন ধর্মের মানুষের দোকান নাই জি। আজকে 2012 সালে যখন আমি বেরেলি শরীফে মানজারে ইসলাম থেকে যখন মানে কামেল কমপ্লিট করি, তো আমি যখন প্রথম বেরেলিতে গেলাম তো আমি হিন্দি বলতে পারতাম না, উর্দু বলতে পারতাম না, তো আমি গিয়েছি খুব খিদা লেগেছে। তা আমাদের এই এলাকায় হিন্দু মুসলিমের দোকান বাছাবাছি তো নাই, আছে যে সিঙ্গারা বুঝে না, ওখানে সমোসা বুঝে নাকি, তো বুঝতে পারছে না, তখন আঙুল দিয়ে দেখালাম যে ওয়ালা দিজিয়ে, তো বলছে ও সমোসা, হ্যাঁ দিলে নিয়ে গিয়ে খেলাম, কিন্তু মুসল্লি কিন্তু দেখে লিয়েছে বুঝলে। এবার আমাকে মাগরিবের সময় বলছে যে এই ছেলেটা কোথাকার, পশ্চিম বাংলায়, বলে একে এখানে রাখা যাবে না, কেন, বলে ও অমুক দোকানে সিঙ্গাড়া কিনা খেয়েছে আমি দেখেছি, বলে কেন, তো বলছে যে ওই দোকানে আমরা খেতে দিই না, বলে কেন দেন না, তারাও ব্যবসা করছে অন্যজনে ব্যবসা করছে, তো বলছে যে না ওরা ব্যবসা করছে ঠিকই আরও ব্যবসা করছে ঠিকই, এদের মধ্যে পার্থক্য হলো এটাই যে ওরা পবিত্রতা অর্জন করতে জানে না, কারণ প্রস্রাব করে পানি লায় না, তারপরে কোন জিনিসটা কিভাবে কি করলে শরীয়ত মোতাবেক পবিত্রতা অর্জন করবে সেটা জানে না, এই জন্য আমরা তাদের দোকানে খাই না। আর মুসলমান যারা হয় তারা নামাজ পড়ুক আর না পড়ুক কমসে কম পেশাব ফিরা পানি লাগে জি, এই জন্য আমরা তাদের দোকানে খাই। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় আপাতত এইসব এলাকায় এরিয়ায় আমাদের হিন্দুরাও কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু আবার অনেক জায়গায় দেখবেন যাওয়ার পরে এমনও দোকান আছে যে দেখার পরে আপনার খেতেই মন যাবে না, দেখার পরে খেতে মন যাবে না। যাই হোক, গল্প বেশি করে লাভ নাই, রাত্রি বেশি হচ্ছে, তবে আমি একটু জীবনীটা বা ওয়াজটা একটু টানে দিয়ে যাই, হ্যাঁ পরবর্তীতে কালকে তখন ইনশাল্লাহ দেখা যাবে কোথা থেকে শুরু করব কালকে বোঝা যাবে, তবে যেই সব জায়গাগুলো একবারে মোটামুটি ধরেন ভালো ইন্টারেস্টিং বা শুনতে ভালো লাগবে বা হয়তো শোনেননি নতুন শুনছেন এই রকম কথাগুলো হয়তো তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাবারক তাআলা যেন সে তৌফিক দান করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবা যে ভাইরা যেটা বলছিলাম তখনকার আমলে একটা খেজুর খেলে সারাদিন ক্ষুধা লাগতো না, আমার আমিনা 4টা খেজুর দিলেন আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আমার হালিমা ওই খেজুর 4টাকে আপনার বেঁধে নিলেন, আর বেঁধে নেওয়ার পরে আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে যেন বাবা আপনার কোলে উঠা নিলেন, কোলে উঠা নেওয়ার পরে স্বামীকে নিয়ে যেন চলতে আরম্ভ করলেন, আব্দুল মুত্তালিবের সম্মুখে দেখা হয়ে গেল, আব্দুল মুত্তালিব
বলে হালিমা, ও হালিমা শোনো রে, আজকে যে সন্তানটিকে তুমি লইয়া যাও, এই সন্তানের মা, এই সন্তানের আব্বা নাই, এই সন্তানটা জগতের মধ্যে এতিম, খবরদার এই সন্তান যেন কোনো প্রকারে আঘাত কষ্ট যন্ত্রণা ব্যথা বেদনা না পেয়া যায়। আমার হালিমা বললেন, ও আব্দুল মুত্তালিব শোনো গো, খোদার কসম করে বলি, আমার সন্তানকে একটা বেলা মহব্বত করতে যদি ভুলে যায়, আমি মোহাম্মদকে মহব্বত করতে ভুলব না। আমার দয়ার নবী, মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যেন আপনার উটের পিঠে চেপে গেলে হারিস উটের লাগাম কানা ধরে টান দেয়, কিন্তু উট যেন আগে যায় না। হারিস বলতেছে, উট কেন যায় না? উট আল্লাহর দরবারে বলতেছে, আল্লাহ গো আমাকে জবানটা তুমি দিয়ে দাও, আমি একবার হারিসের সঙ্গে কথা বলে নি। আল্লাহ বললে, আমার মহিমা বোঝা বড় দা, যা যা আমি তোকে কথা বলার ক্ষমতা আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ তো সবকিছুই পারে, কি বলে, আল্লাহ সবই পারে। এবার উট বলে, ও হারিস শোনো রে, আমার লাগাম কানা ধরে টান দিও না, কারণ কোনো লাভ হবে না, কারণ সারা জাহানের বাদশাহ আকা মাওলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার পৃষ্ঠের উপরে পেছন দিকে থাকবে, এটা আমি মেনে নিতে পারবো না। ও বাবা জি, আজকে পশু নবীজিকে চিনল, কিন্তু সর্বসৃষ্টির সেরা মানুষকে আল্লাহ তৈরি করলো, আজকে আমরা মানুষ হইয়া আমার নবীজিকে চিনলাম না। হারিস বলল, বিবি রে, মোহাম্মদকে লিয়া তুমি আগে চলে আসো। হালিমা তো সাদি আগে চলে আসলেন, আর যেমনি আগে আসা, লাগাম খানা যখন ধরে টান দিয়েছে, অমনি যেন আপনার উঠ ছুটতে আরম্ভ করেছে, ছুটতে আরম্ভ করেছে। হালিমা বলতেছে, স্বামী গো, উঠকে একটু আস্তে চলতে বলেন, কারণ এইভাবে চললে যদি আমরা পড়ে যাই সন্তানটির ক্ষতি হয়ে যাবে, আর যদি ক্ষতি হয়ে যায় তা আমাদের মক্কা আর কেউ সন্তান দিবে না। হারিস বলতেছে, আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু আস্তে যাই না। উট বলতে যারে, আমার লাগাম খানা ধরে টান দিও না, এই জন্য টান দিও না, আমার আগে তাইফবাসী রাগে আছে, যতক্ষণ পর্যন্ত তাইফবাসীদের আগে তাইফে না পৌঁছাবো ততক্ষণ পর্যন্ত আমি আসতে চলবো না। হারিস বলতেছে, বিবি রে, উটের হাতে দিয়ে দাও, উট যা করবে করুক, আর কিছু করা যাবে না, কিছু বলা যাবে না। এবার যখন উট দ্রুত বেগে চলতেছে, এবার তাইফবাসী সঙ্গ লাভ করেছে, তাই বাসীরা একে অপরকে বলছে, ও আমাদের বন্ধুরা শুনে লাও, আজকে হালিমার উট খাবার পাই না, খেতে পাই না, ক্ষুধার্ত অবস্থা, চলতে পারে না, আজকে হালিমা উটকে কি খাইয়েছে, এত দ্রুত চলে যে আমাদের উটে তাকে পারে না। তাই বাসীরা ডাক দিয়ে বলে, হালিমা আজকে তোমার উটকে কি খাইয়েছ? হালিমা মিথকে হাসি দিয়ে বলে, ও তাই বাসীরা শোনো রে, আজকে আমার উটকে লালি খাওয়াই নাই, আজকে আমার উট আমার নবীর মুহাব্বতের দৌলতে দ্রুত বেগে ছুটতে আছে। জোরে বলুন সুবহান আল্লাহ। ওই উট বাড়ির মধ্যে পৌঁছালে, যেমনই বাড়ির মধ্যে পৌঁছানো, দেখছে যেন যে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বকরিতে ছাগলে দুগ্ধ দিত না, ওই বকরি ওই ছাগলের এত দুগ্ধ হয়, দুগ্ধ পান করে আপনার পুরো পরিবারের পেট পূরণ হওয়ার পরেও ওই বকরির দুগ্ধ যেন টোপে টোপে জমিনের মধ্যে পড়তে রয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর বরকত দেখে আমার আল্লাহ হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে রহমত বর্ষিত করেছে। আমার হালিমা তো সাদিয়া বলতে যে, স্বামী গো, এই বাচ্চাটাকে লইয়া একটু খেজুর বাগান থেকে আপনি ঘুরে আসেন, আমি ততক্ষণে একটা দোলনা বানায় আনি। দোলনা বুঝেন যে, একটা দোলনা বানায় আনি। তখনকার দোলনা কেমন ছিল? একটা চাদর বা একটা শাড়ি বা একটা কাপড় দিয়ে একটা চালে দুই দিকে বেঁধে দেওয়া হতো, অপর চালে আরো দুই দিকে বেঁধে দেওয়া হতো, বাচ্চাকে সোয়া দিয়ে দোলনা দেওয়া হতো।
আগে। আর এখনকার বাচ্চাদের বুঝলেন 500 টাকা 1000 টাকা 1500 টাকা 2000 টাকা দিয়ে দোলনালি এসে দিচ্ছে। ওই দোলনাতে কত রকমের লাইটিং, কত রকমের ফ্যাশন, কত রকমের মিউজিক, বাচ্চাকে হাসানোর জন্য মিউজিক জুড়ে দিলে বাচ্চাও হাসছে, তার সাথে সাথে তার দোলনাও হাসছে। ওটা পায়া আপনার ছেলে খুব খুশি আনন্দে আনন্দিত হয়ে আছে বিরাদার। তবে আগে যে দোলনায় বাচ্চারা যে সুখ শান্তি উপলব্ধি করত, এখনকার বাচ্চারা এত টাকা এত সুন্দর দোলনাতে শুয়াও কিন্তু সুখ শান্তি উপলব্ধি করতে পারে না। আগেকার মায়েরা ঢিকিতে কাজ করত, যাতায় কাজ করত, ঢিকি বুঝেন তো, যাতা বুঝেন, কাজ করত, রাত্রি 2টা 3টার সময় উঠে গিয়ে ধান সিদ্ধ করত, তাই না? আর কোলের বাচ্চাকে ওই দোলনাতে শুয়ে দিয়ে দোলনাটা দিয়ে দিত, সারাদিন কাজ করত, বাচ্চা দোলনায় ঘুমাচ্ছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? ঘুমাচ্ছে। আর এখন মায়েদের ওই সমস্ত কোনো কাজ নাই, সারা দিন বাচ্চা কাঁদে, বড় বড় দোলনাতে দিয়ে দোলনা দোলনা বলে গান শোনাচ্ছে, মিউজিক শোনাচ্ছে, বাজনা শোনাচ্ছে, কিন্তু বাচ্চার কান্না বন্ধ হয় না। এখান থেকে বোঝা যায় মা রে আজকে মায়ের আচলের দোলনায় যে স্বাদ ছিল, আজকে কোটি টাকার দোলনায় সেই স্বাদ না। এই জন্য বাচ্চারা এত টাকার দোলনাতেও শুয়ে তৃপ্তি পায় না, সেই তৃপ্তি আগের বাচ্চারা মায়ের আচলের মধ্যে পায়াছে। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা কাপড় দিয়ে একটা দিক বেঁধেছে, অপর দিক বাঁধতে যাবে, ওই সময় হারিস এসে বলতেছে, ওই আমার বিবি হালিমা, আজকে এই বাচ্চাটা আমার কোলে তুমি দিয়েছ, আজকে এই বাচ্চাটা জগতের সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয়, এই বাচ্চাটির মধ্যে অলৌকিক দৃশ্য রয়েছে। হালিমা বলতেছে, স্বামী গো আপনি কি অলৌকিক দৃশ্য দেখলেন? হারিস বলল, বিবি রে আমি বাচ্চাটাকে লইয়া যখন আমি খেজুর বাগানে গেলাম, ওই বাচ্চাটার হাত ছুটে গেল, আর হাতটা ছুটে যাওয়ার পরে সামনে আর পিছনে যাই, বাচ্চা ছেলেদের হাতে ক্ষমতা থাকে যে তুলবে বা এক জায়গায় রাখবে, তাদের হাতে ক্ষমতা থাকে না, হাতটা নড়ে। তা হারিস বলতেছে, আমার নবীজির যখন হাতটা ছুটে গেল, হাতটা একবার সামনে যায় একবার পেছনে যায়, আমি লক্ষ্য করে দেখলাম আমার নবীর হাত যখন নড়ে, ওই নবীর হাতের সাথে সাথে আকাশের সূর্য পর্যন্ত নড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চার হাতটা যখন সামনের দিকে যায়, চট করে দেখে সূর্যটা সামনে যায়, আবার যখন পেছন দিকে যায়, চট করে দেখে সূর্যটা পেছন দিকে যায়। শুধু এটাই নয় রে হালিমা, আমাদের খেজুর বাগান যত আছে, ওই খেজুর গাছগুলো নবীর হাতের সাথে সাথে যেন তারাও দোলনা খায়। হালিমা বলতেন, স্বামী গো আপনি তো এতক্ষণে বুঝলেন, আমি মক্কাতেই বুঝে গিয়েছিলাম। আপনি তো এতক্ষণে বুঝলেন, আমি মক্কাতেই বুঝে গিয়েছিলাম। হারিস বলতেছে, কি বুঝেছিলে বলো? দেখবেন কোন অলৌকিক দৃশ্য যদি দাদুরা দাদিরা পোতাদেরকে শোনায়, তো ওই পোতা পুতিনের বুঝলেন একটা চাহিদা থাকে, যে কি এমন গল্প একটু শোনাও না, দাদু বলো না, হ্যাঁ দাদি বলো, কেনে বলে না, বলে না, বলে অলৌকিক দৃশ্য হলে শুনতে মন চাই। এখন হঠাৎ করে যদি আমি একটা গল্প শোনাই, একটা ভালো গল্প, তা আপনারা বলবেন হুজুর ওয়াজটা বাদ দিয়ে দেন, গল্পটা আগে শুনেন, আমি তখনই বুঝে গিয়েছিলাম যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কোলে দিয়া, যখন আমিনা আমার জন্য খেজুর আনতে গিয়েছিল, আমি আমার একটা স্তন পরিষ্কার করিয়া আমার মোহাম্মদকে যখন লাগাইলাম, ওই মোহাম্মদ একটা স্তন পান করেছিল, দ্বিতীয় স্তন পান করে না। ও গো প্রাণের স্বামী, শুধু এটাই নয়, এটাই নয়, আমার মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আমার স্তনে মুখ লাগা দুগ্ধ পান করতে আরম্ভ করলো, আমি খোদার কসম করে বলি, তখন থেকে আমার শরীরে কোন রোগ বালা নাই, তখন
থেকে আমার শরীরে কোন রোগ বালা নাই। শুধু এটাই নয় গো স্বামী, আজকে আপনি লক্ষ্য করে দেখেন যে খেজুর গাছে খেজুর ধরত না, ওই বাচ্চাকে যেই দিন থেকে যখনই আমরা বাড়িতে নিয়ে এসেছি ওই খেজুর গাছে খেজুর ধরেছে। খেজুর ধরা তো দূরের কথা, খেজুর পেকে পেকে জমিনের মধ্যে পড়তে আছে। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সাজে তাজদারে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর এটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। মনে করিয়েন না যে কম লোক আছে, মনে করিয়েন না যে কম লোক আছে আমার, আমি যদি জোরে বলি তো মনে হয় আমার কথাটাই ভাসবে আর কাউরে শোনা যাবে না, তা আমি আসতেই বলি। এবার আপনি আসতে বলবেন তো দেখা যায় সবাই আসতে বলছে। জি, আজকে কোথায় যেন জায়গাটার নাম কি ছিল, কর্ণাটক ছিল না, যাই হোক, একজন মহিলা নারে তকবীরের ধ্বনি দিয়েছিল আর বিশটা বাইশটা অন্য ধর্মের যুবক ছিল, তো বিশটা বাইশটার চাইতে ওই একটা মহিলার নারে তকবীরের ধ্বনিটা সবচাইতে উঁচু আওয়াজে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আমরা এখানে এতজন আছি, যদি আমরা আওয়াজ দিয়ে জোর দিয়ে সুবহানাল্লাহ বলি তো কমসে কম আমাদের এই এলাকাটা তো শুনতে পাবে নাকি বলে, এলাকাটা তো শুনতে পাবে বাবজি ভাইরা। তাই শুধু শুধু এই স্টেজের সম্মুখে মুখটাকে গুমরা করে নিয়ে বসে থাকবেন আর জীবনী শুনবেন, ওই জীবনী শোনার প্রতি আপনার ইন্টারেস্ট কত থাকবে। জি, আপনার এমন ভাবে জীবনটা শুনবেন মিথকি হাসি থাকবে, যেটা যে হাসিটা আমার নবীর সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর সুন্নাত আদায় হবে আর আপনার জীবনীও জালসাও শোনা হবে। বাবা জি ভাইরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী গো আমি এখন নয়, এখন নয়, আমি আগে বুঝে গেছি। দাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সাজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর আমি না রইলে না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখে দয়ার নবী রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ও বাবাজি ভাইরা, আমার হালিমার বাড়িতে কোনদিন অভাব অনটন হয় নাই। হালিমা বলেছিল, স্বামী গো আজকে নবীকে পাইয়া যখন আমাদের বাড়িতে নিয়ে আসলাম আমি বুঝে গিয়েছিলাম আমার স্বপ্নটা আজকে বাস্তবায়িত হয়েছে।
স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। আমার হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনার স্বামী জান আপনার হালিমাকে বলেছিল, হালিমা রে আমি তো মক্কায় যাইতেছিলাম না, আজকে যখন গেলাম ওই মোহাম্মদকে পাইলাম, আজকে দেখলাম আমার বাড়িতে আমার আল্লাহ রহমতে ভরপুর করে দিয়েছে। নবী আমার এক বছর দুই বছর তিন বছর চার বছর নয়, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পাঁচ বছর মতান্তরে পাঁচ বছর চার মাস আপনার লালন পালন হয়েছিল। ওই মক্কা নগরে আমার নবীজি চরিত্র দেখিয়া ব্যবহার দেখিয়া আখলাক দেখিয়া সমস্ত তাইবাসীরা আমার নবীকে একটা নাম দিয়ে আখ্যায়িত করেছিল, যে নাম ছিল আল আমির। এ আল আমির শব্দের অর্থ হলো সত্যবাদী। আমার নবী যখন পাঁচ বছর বয়স, ওনার একটা ভাই ছিল দুধ ভাই যার নাম ছিল জুমরা। ওই জুমরা প্রতিদিন প্রতিনিয়ত ছাগল বকরি চরানোর জন্য জঙ্গলে যায়, মাঠে যায়। এবার আমার নবী যে বললে, মা আজকে আমার দুধ ভাই জুমরা ছাগল চরাতে মাঠের মধ্যে যায় গো মা, জঙ্গলের মধ্যে যায়, আজকে আমি নবী আমিও যদি জুমরার সঙ্গে ছাগল বকরি চরাতে যাই তো আমার ভাইয়ের ভালো হবে, কারণ আমার সঙ্গে একটু গল্প করবে, আমার সঙ্গে একটু খেলাধুলা করবে, আমার সঙ্গে একটু সময় দিবে, তাকে ভালো লাগবে। আর একাই ছাগল চরাতে যায় তাকে হয়তো ভালো লাগে না। মা গো আগামী কালকে থেকে আমিও ছাগল চরণ করতে যেতে চাই। হালিমা বলল, ও মোহাম্মদ শোনো রে, আমি তোমাকে ছাগল চরাতে যেতে দিতে পারি না, কারণ ছাগল চরাতে গিয়া যদি তোমার প্রতি বাঘে ভাল্লুক জীব জন্তুতে যদি আক্রমণ করে দেয় আমি তোমার দাদু আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারবো না, তোমার মা আমিনাকে জবাব দিতে পারবো না। অতএব মোহাম্মদ তোমাকে ছাগল চরাতে যেতে হবে না। আমার নবীজি হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথার উপরে যেন কোনো কথা আর বললেন না। রাত্রিবেলায় বিছানায় শুয়ে গেছে আমার নবীজির পাশে জুমরার সহিত। এবার জুমরাকে বলতেছে, ভাই রে আজকে তুমি একা ছাগল চরাতে যাও, তোমাকে কি ভালো লাগে? জুমরা বলে, ও ভাই একা কি ছাগল চরাতে আর ভালো লাগে? বলে, আমাকে কেন নিয়ে যাও না? জুমরা বলল, ভাই গো আমি আমার মাকে অনেকবার বলেছি কিন্তু মা তোমাকে পাঠায় না, অতএব তুমি গেলে আমার ভালোই হয়। তুমি আমার একটা যুক্তি দিয়ে দিলে, বলে, ও জুমরা শোনো রে, সকালবেলায় ছাগল চরাতে তুমি যাবে না, তুমি চুপচাপ বাড়ির মধ্যে শুয়ে থাকবে। মা যখন বলবে ছাগল চরাতে কেন যাও না, তুমি একটা কথা বলবে, আমার ভাই মোহাম্মদ যদি ছাগল চরাতে না যায় আমিও ছাগল চরাতে যাব না। জুমরাকে বলল যে তুমি বলে দিবে যে হ্যাঁ আমার ভাই মোহাম্মদকে যদি না পাঠাও তো আমিও ছাগল চরাতে যাব না, এই কথাটা তুমি বলে দিবে, তাহলে দেখবে আমাদের দুজনকে ছাগল চরাতে পাঠাবে। সকাল হয়েছে, এবার সকাল হওয়ার পর বেলা গড়িয়ে যাচ্ছে, ছাগল নিয়ে যেন যাই না। হালিমা বলতেছে, জুমরা কি ব্যাপার, ছাগল কেন নিয়ে যাও না? জুমরা বলতেছে, মা আজকে মোহাম্মদকে যদি আমার সঙ্গে না দাও আমি ছাগল চরাতে যাব না। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি চিন্তা করলেন, আল্লাহ গো আগামী কালকে মোহাম্মদ আমাকে ছাগল চরার কথা বলল, সকাল বেলায় আমার বেটা জুমরা বলতেছে, কারণ রাত্রিবেলায় একটা যুক্তি পরামর্শ করে লিয়েছে, অতএব এখন মোহাম্মদকে যদি না পাঠায় আমার কোনো উপায় নাই। হালিমা বলল, জুমরা মোহাম্মদকে তুমি ছাগল চরাতে নিয়ে যাবা, বলো বলো তার জন্য সিকিউরিটি কি আছে? জুমরা বলল, মা গো আমি নিজে সিকিউরিটি, বন জঙ্গল গলি কানাচে কানাচে যাবতীয় যাবতীয় যা কিছু আছে আমি সব কিছু জানি, সব কিছু মানি। ও গো মা আমি মোহাম্মদকে নিয়ে যাইয়া
আমি নিজেই পাহারা আদিব। তোমরা জানো আমার নবীজিকে নইয়া যেন আপনার বন জঙ্গলে ছাগল চরাতে গেল, আর যেমন ছাগল চরাতে যাওয়া আমার নবীজিকে সমস্ত বনের পশু পাখিরা দেখা একত্রিত হইয়া সকল পশু পাখিরা আসিয়া আমার নবীকে গোল করে যেন ঘেরাও করে নিয়েছে। তোমরা দূর থেকে দেখিয়া চিন্তা করে আল্লাহ গো আজকে বাঘে ভাল্লুকে সাপে ব্যাঙে আজকে শিয়ালে যাবতীয় যত পশু আছে মোহাম্মদ কে গোল করে যখন ঘেরে নিয়েছে আজকে মোহাম্মদের কোন পরিত্রাণ নাই। তাকে কামড় দিয়ে দিবে, তাকে বক্ষণ করে নিবে, তাকে শেষ করে দিবে, কিন্তু না 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 আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় দণ্ডায়মান হয়ে আছে, আর সকল জীবজন্তু পশু পাখিরা আমার নবীর পদতলে চুম্বন করে, আর একে একে আমার নবীজিকে যেন সালাম দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো, কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তাই তো রসুল আমি তোমার দিবানা, তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো, কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো, নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না, তাই তো নবী আমি তোমার দিবানা, তোমার মত এত ভালো, তোমার মত এত ভালো, কেউ তো আমায় বাসে না, তাই তো নবী আমি তোমার দিবানা। ও বাবাজি ভাইরা, আমার নবীজিকে সমস্ত জীব যন্ত্রণা আপনার সালাম করলো, সকলে আমার নবীজি কদম মুছে করিয়া সবাই যেন বন জঙ্গলের দিকে চলে গেল। আমার নবীজি বাড়িতে আসলো, আর বাড়ি থেকে আপনার বাহির হয় না, এই কারণে আমার নবীজিকে একটা রোগ হয়ে গেল। আমাদের মধ্যে কারো যদি রোগ হয় বলা হয়, আমরা জগতের মানুষ বলে থাকি নিশ্চয়ই এই ব্যক্তি পাপ করেছে এই জন্য রোগ হয়েছে, বলি না বলি না বলে থাকি, কিন্তু আমার রাসূল বলেছেন যেই বাড়িতে রোগ নাই বালা নাই মুসিবত নাই ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে কোন রহমত নাই। যেই বাড়িতে রোগ আছে বালা আছে ওই বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত আছে। অতএব রোগ দেখিয়া আল্লাহর প্রতি নারাজ হইয়েন না, আল্লাহ আপনাকে রোগ দিয়ে হয়তো পরীক্ষা করছে, আর কার রোগ দেখিয়া কাউকে আপনি পাপি বলতে যাবেন না। আমার নবীজিকে কি রোগ হয়েছিল জানা আছে? নবীজিকে কি হয়েছিল আর কোন কোন রোগ হওয়াটা আমার নবীর সুন্নাত, আর কোন কোন রোগ হওয়া এটা জান্নাতি লক্ষণ, এটা আপনাদের বলে দেয়া যাব। একটা শর্ত আপনাদেরকে বলি, যখন দুইটা ভাই আমার 200 টাকা দিয়েছে, তো আর নয়টা ভাই 100 টাকা করে দিয়ে কি 1100 করে দেওয়া যাবে না? চাপ দেব না, আজকে প্রথম রাত্রে চাপ নাই, যখন দিয়েছেন আপনারাই তো আর নয়টা ভাই 10 টাকা 100 টাকা করে দিয়ে 11টা করে দেন। সুবহানাল্লাহ, দেখেন সেলিমের মা 65 টাকা দান করেছেন, ওনার স্বামী হজগৎ ছেড়ে পরজগৎ গমন করেছে, আল্লাহ যেন জান্নাতবাসী করে সকলে বলে আমিন। সুবহানাল্লাহ, এই দেখেন কি নাম ভাই, নুরুল ইসলাম, এই দেখেন নুরুল ইসলাম আব্বা মায়ের নামে 500 টাকা দান করেছে, যে আশায় যে নিয়তে করেছে দান, দানকে কবুল করো। হ্যাঁ,
মায়েদেরকে কমিটি যদি থাকে তাহলে একটা পাঠান এনে দিবে, আর যদি একটা বাচ্চাকে না হলে পাঠান, এই দুইটা বাচ্চা যাও তো একটা চাদর নিয়ে যাও। যেহেতু খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, একেছি সে ফুল মোরা, একেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, হাবিবে খোদা তিনি নবী কামলে তার ছোঁয়াতে আজ দুনিয়া উজালা, তারে বিরহে দোচ তারে বিরহে দোচ অসরু ঝরা, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায়, চার নাত পেশ করে খোদ খোদা তাআলা, কবি আর কবি গাতে শত সুরের মালা, যার নাত পেশ করে খোদ খোদা তাআলা, কবি আর কবি গাতে শত সুরের মালা, তার প্রেমে পাগল বেনামে সুবহানাল্লাহ, এই দেখেন বেনামে 1000 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলে আমিন সুম্মা আমিন। দেখেন যত সম্ভব মায়েদের দিক থেকে 1000 টাকা এসেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, তবে এই মায়েরা 1000 করে আরো দেওয়ার মতো প্লেয়ার আছে দিবে ইনশাআল্লাহ, তবে আজকে নয় শেষের দিন বা কালকে, কারণ লক্ষ্মী ভান্ডারের টাকা বেড়েছে বুঝলেন না, আর লক্ষ্মী ভান্ডারের টাকা যখন বেড়েছে তখন এই টাকা এই দেখেন খোদার ঘর মসজিদে দিবে, কারণ এই লক্ষ্মী ভান্ডারের টাকা পাওয়ার পরে জামাইকে দিয়েছে জুতো কেনার জন্য, বেটিকে দিয়েছে পোশাক কেনার জন্য, পোতাকে দিয়েছে আপনার টুপি কেনার জন্য, লাতিনকে দিয়েছে আপনার সাইকেল কেনার জন্য, কিন্তু মসজিদে দেওয়া হয়নি। লাতিন পুতিন বেটা বিটি জামাই বিটি এদেরকে দিয়েছেন, এরা পোশাক আশাক কিনেছে পরেছে ছিঁড়ে দিয়েছে, গল্প শেষ হয়ে গেছে, কিন্তু মসজিদে যদি মা 1000 টাকা দিয়ে যাও তো কিয়ামত পর্যন্ত ধরা থাকবে, একদিন এই টাকার বদৌলতে আল্লাহ তোমাকে জান্নাতবাসী করবে, সকলে বলেন আমিন। অতএব দিয়াছো সবাইকে মসজিদেও একটা লোক কি ভান্ডারের টাকা একটা মাসের দিয়ে যায়, লক্ষ্মী ভান্ডারে একটা মাসের টাকা দিয়া যায়, একটা মা আমার 1000 টাকা দিয়েছে, যে আসে যে নিয়াতে দিয়েছে আল্লাহ যেন নিয়াতকে পূরণ করে সকলে বলে আমিন সুম্মা আমিন। আসে এই দেখেন বাপ মায়ের নামে, নানা নানির নামে, আত্মীয় স্বজনের নামে, কেউ 500 টাকা, কেউ 200 টাকা, কেউ 100 টাকা, কেউ 50 টাকা, কেউ 65 টাকা, কেউ 10 টাকা, কেউ 5 টাকা, যে যেমন পেরেছে দিয়েছে, তাদের জন্য একটু দোয়া করে দি, আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাশিরিন ইয়া রাব্বুল আলামিন মাওলা গা তোমার বান্দা বান্দেরা যাকে যেমন তুমি ক্ষমতা দিয়েছো সে তেমন ভাবে দান করা জামাবো তাদের দানগুলোকে তুমি কবুল করে নিয়ে তাদের পিতা মাতা আত্মীয় স্বজন ভাই বোন তাদের নানা নানি দাদু দাদি আত্মীয় স্বজনকে তুমি জান্নাতবাসী করে দাও ও গো মাওলা শুধু তাই নয় এই গ্রামবাসীরা যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও মাবুদ গো মাগরিব হইতে মাশরিক পর্যন্ত যত নরনারী ইন্তেকাল করে গিয়েছে তাদের কবরে কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও মাওলা গো যারা জান দিব দিব মনে করছে দিতে পারে না মাওলা গো তাদেরকে দান করা তুমি ক্ষমতা দাও দান করা তুমি তৌফিক ইনায়াত করে দাও মাওলা যাদেরকে গরিব বানিয়েছো দান করতে পারে না মাওলা তাদের রোজগারে বরকত দাও খেতে খাওয়ার উন্নতি দাও টাকায় তুমি বরকত দাও যাতে দান করতে পারে আমরা যত তোমার দরবারে হাত দোকানে তুলেছি আমাদের রুজি রোজগারে বরকত দাও খেতে খাওয়ার উন্নতি দাও ব্যবসা মানে যে উন্নতি দাও ও গো মাওলা খাস করে আজকে আমরা যতজন তোমার দরবারে হাত দুখানো তুলেছে আমাদের প্রত্যেকের মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন সুম্মা আমিন বাহাকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যার নাত পেশ করে খোদা খোদা তাআলা কবি আর কবি গাতে শত সুরের মালা তার প্রেমে পাগল আমি তার প্রেমে পাগল আমি কেঁদে যে বেড়াই যে ভুল যোগ যোগান্তরে খুশবু ছড়ায় যে ভুল যোগ যোগান্তরে খুশবু ছড়া একেছি সে ফুল মোরা একেছি সে ফুল মোরা মনেরি কাবায় যে ফুল যোগ যোগান্তরে খুশবু ছড়া সুবহানাল্লাহ মাশাআল্লাহ এই দেখেন এই মা জননী আমার মায়ের নামে বাপের নামে 500 টাকা দান করেছে আল্লাহ গো এই মায়ের বাবা মাকে তুমি জান্নাত বাসী করে দিও ও গো মাওলা এদের বাড়ির বালা মুসিবত তুমি দূর করে দিও এদের বাড়ির অসুস্থতাকে তুমি দূর করে দিও জি এই দেখেন স্বামীর নামে বাপ মায়ের নামে দেখেন 500 টাকা দিয়েছে আল্লাহ যেন দানকে কবুল করে সকলে বলে আমিন সুম্মা আমিন জাজাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ এই দেখেন আপনারা এইভাবে দিতে থাকলে ইনশাআল্লাহ আমাদের এই কমিটি জীবনী করতে কোনো অসুবিধা হবে না আর আপনার মসজিদের উন্নতি করতে কোনো অসুবিধা হবে না কারণ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবারই তকদিরে নসিবে মসজিদকে দান করবে এই রকম লেখে দেয় না আর সবাই খোদার ঘর মসজিদে দান করতেও পারে না কোটি কোটি টাকা মনের ইচ্ছা হয় যে দিব কিন্তু দিতে পারে না কারণ আল্লাহ তাবারক তাআলা তার মোহর মেরে দিয়েছে যে তুই একটা টাকা দিলেও তোর একটা টাকা মসজিদে আমি আল্লাহ লিব আমি নিব না কারণ ওই মসজিদ আল্লাহর ঘর বাপজি ভাইরা আমরা সবাই দেব আর মসজিদ উন্নতি করব আল্লাহর মসজিদ আল্লাহ নিজে বানিয়ে নেবে কিন্তু আপনার আমার মাধ্যম দিয়ে নাকি বলে আপনার আমার মাধ্যম দিয়া বাবাজি ভাইরা এই দেখেন আমি বলতেছিলাম যে আমার নবীজির একটা রোগ হয়ে গেল ওই রোগটা আর কিছুই নয় ওই রোগটা হলো জ্বর নবীজির একটু ঘন ঘন জ্বর হতো এই জন্য যে আপনার জ্বরটাকে বলা হয়েছে যে সুন্নাতি রোগ জি জ্বরটাকে বলা হয় যে সুন্নাতি রোগ আবার বাড়িতে বসে থেকে আজকাল জ্বর হলে আবার চিন্তা করে না যে নবী তো সুন্নাতি জ্বর তা এক সপ্তাহ দুই সপ্তাহ পার করে দিয়ে আমার নেকি হবে কিন্তু না এই নেকি নিতে যে এই জগৎ ছেড়ে পর জায়গায় চলে যাবে
যে এখন তখনকার জ্বরের কোয়ালিটি ছিল এক, আর এখনকার জ্বরের কোয়ালিটি হলো আর আর। তিন দিন হয়ে গেলে আপনি আগে রক্ত পরীক্ষা করেন, কারণ এখন জীবাণুমুক্ত জীবাণু জীবাণুতে আক্রান্ত হওয়া জ্বর এখন হয়েছে। এখন তারপরে আপনার কত রকমের জ্বর, মশাই কামড়ালে জ্বর, কুকুরে কামড়ালে জ্বর, তারপরে আপনার বেশি কাজ করলে জ্বর, বিভিন্ন রকমের জ্বর আছে। তবে সুন্নাতি জ্বর ওটাই যেটাতে আপনাকে সর্দি লেগে জ্বর হবে, যেটাকে সর্দি লেগে জ্বর হবে। এই জন্য সর্দি আর জ্বর দেখবেন যাদের ঘন ঘন হয়, এটা হচ্ছে জান্নাতীদের লক্ষণ। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা হচ্ছে জান্নাতীদের লক্ষণ। বাবাজি ভাইরা, এই দেখেন একটা ছাত্র বইলেন মাদ্রাসায় পড়ে, তো এখন শিক্ষক বলেছে যে জ্বর যাদের হবে তাদেরকে ক্লাস করতে হবে না, যে একটা অফার দিয়েছে। তো এখন একটা ছেলে কি করেছে, প্রতিদিন বুঝলেন একটা পেঁয়াজ কে নিয়ে এই বগলের তলে ঢুকে দেয়, বগলের তলে দিলে নাকি শরীর গরম হয়ে যায়, বুঝলেন না, জ্বরের মতো লাগে, তো বগলের তলে ঢুকাইলে। এখন মাস্টার মনে করে যে আরে ছেলে নাকি জ্বর হয়েছে, ঠিক আছে ক্লাস করতে হবে না যা, কিন্তু এই দিকে চালাকি করতে যাও আর জীবনটা তো বরবাদ হয়ে যায়, নাকি বলেন, হ্যাঁ বরবাদ হয়ে যায়। মৌলভী সাহেব বলেছে যে শিশুকালে শৈশবকালে যাদের সন্তান ইন্তেকাল করেছে কিয়ামতের দিন ওই সন্তান তাদের পিতামাতাকে হাউজে কাউসারে পানি পান করে আর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন মা বাড়িতে গেছে, বাড়িতে যাওয়ার পরে পরস্পরে একটা নয় দুইটা নয় সাতটা সন্তান ইন্তেকাল করেছে, মিলাদ করতে মাওলানাকে নিয়ে এসেছে। যেই মাওলানা বলেছিল যে শৈশবকালে বাচ্চা মারা গেলে কিয়ামতে জান্নাতে নিয়ে যাবে, ওই মাওলানাকে নিয়ে এসে বলছে হুজুর আমার তো পরস্পর সাতটা সন্তান মারা গেছে, তা আমাকে কি সন্তানে জান্নাতে নিয়ে যাবে? বলে হ্যাঁ অবশ্যই নিয়ে যাবে। তো হ্যাঁ গো মা, তোমার সন্তান কিভাবে মারা গেছে, একটা মারা যায় দুইটা মারা যায় কিন্তু সাতটা মারা গেছে পরস্পর, এটা তো একটা ভাবার বিষয়। তো কি এমন কি হয়ে গেল? তো বলছে আর বলিয়েন না হুজুর, আপনি যে ওয়াজ করে গেছিলেন তো আপনার ওয়াজ শুনে আমার দিলটা নরম হয়ে গেছিল, এই জন্য আমি জান্নাতে যাওয়ার জন্য আমার যখনই সন্তান হয়েছে তখনই আতুর ঘরে গলা টিপে মেরে দিয়েছি। জি, আপনি বলেছেন যে ওই সন্তান জান্নাতে নিয়ে যাবে, এই জন্য মেরে দিয়ে। মৌলভী বলছে হায় হায় হায়, ওইভাবে তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তুমি ওই সন্তানের জগতের আলো দেখা থেকে বঞ্চিত করেছো, তোমাকে ওই সন্তানের জাহান্নামে নিয়ে যাবে। বাপজি ভাইরা, তাই এই জ্বর হলেই যে আর সর্দি হলেই যে সুন্নাতি জ্বর সুন্নাতি সর্দি আর জান্নাতির লক্ষণ বলে, আপনি ঘন ঘন যদি এখন চারবার পাঁচবার গরমের দিনে যদি ঠান্ডা পানিতে ফ্রিজের পানিতে গোসল করেন তো জ্বর সর্দি তেমনি হবে, এইভাবে আপনার হবে না। আসেন আল্লাহ তাবারাক তাআলা যে রোগ আমাদের দিয়েছে এই রোগ থেকে যেন শিফা দান করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আমার নবীজি জ্বরের কারণে বাড়িতে যেন শুয়ে আছে, এইদিকে বন জঙ্গলে যত পশু পাখিরা আছে সবাই চিন্তা করে আল্লাহ আমার নবীজি প্রতিদিন ছাগল চরণ করার জন্য আসত, আমরা নবীজিকে দেখতাম আর আমরা নবীজিকে দেখার পরে আমাদের মনটাকে খুশি করতাম, আল্লাহ নবী কেন আসে না, আমরা নবীজিকে দেখতে পাই না। এবার সমস্ত বন জঙ্গলের পশুরা যেন আপনার যুক্তি পরামর্শ সকল সন্ধে নবীকে দেখতে হলে একটা উপায় আছে, উপায়টা হলো এই হালিমার বাড়ি থেকে সবচাইতে ভালো যেটা ছাগল ওই ছাগলটা নিয়ে চলে আসতে হবে, আর ওই ছাগলটা যদি আমরা নিয়ে আসতে পারি ওই ছাগলটা চুরানোর জন্য নবী আসবে, তখনই আমরা নবীজিকে দর্শন করে নিব। এবার বললেন সবাই যেন আপনার ছাগলটাকে নিয়ে আসার জন্য যাইতেছে, আর শিয়াল বুঝলেন একটা জায়গাতে চুপ করে শুয়ে আছে, এখন দেখছে বাঘ ভাল্লুক তারপরে হরিণ ছাগল যাবতীয় যা আছে সবাই এক হয়ে গেছে, দেখছে কারণটা কি, কারণ হরিণ তো হরিণকে বাঘে দেখতে পারে না আর বাঘকে হরিণ দেখতে পারে না, মানে ও পালেই খায় আর ইও বাঘ দেখলে পালায়, তো আজকে এক জায়গায় হয়ে গেছে, কারণটা কি? শিয়াল বলছে কোথায় যাবে, সবাই একত্রিত হয়ে গেছে, বুঝাই তোর খবর নাই, নবী প্রতিদিন আসতে আজ আসছে না, তোর ছাগলটাকে নিতে যাচ্ছি হালিমার, ছাগলটা নিয়ে আসবো নবী ছুটাইতে আসবে আর অমনি আমরা নবীকে দর্শন করে নিব। তো শিয়াল তো একটু পণ্ডিত চালা, তো শিয়াল বলছে তোমরা এইভাবে যদি যাও তো তোমাদের একটাও মায়ের মাটিতে পড়বে, কারণ দল মিলে যদি আপনার জীবজন্তুরা গ্রামে ঢোকে তো গায়ের মানুষকে চুপ করে বসে দেখবে, লাঠির লাদ না হাসি হাসলি নিয়ে তাড়াতাড়ি করবে ধর আর মার। জি, তো শিয়াল বলছে শোনো তোমরা চুপ করে বসে থাকো, আমি একাই যাচ্ছি ছাগলটাকে নিয়ে আসি। একাই গেলে একটা শিয়াল দেখলে মানুষ তাড়াতাড়ি করে না, কিন্তু একসাথে দশটা দেখলে তাড়ে, তো আমি একাই যাচ্ছি, শিয়ালে যাইয়া সবচাইতে ভালো ছাগলটাকে নিয়ে চলে এসছে। জুমরা কান্না করতে আরম্ভ করেছে,
দেখবেন যারা ছাগল মুরগি পোষে, যে মায়েরা এক মাস দুই মাস চার মাস এক বছর দুই মাস দুই বছর পোষার পরে যদি ওই ছাগলটা ওই গরুটা ওই মুরগিটা যদি মারা যায়, তো অনেক মা আছে ছাগল মুরগির উপর মায়া বসে যায় কান্না করে, করে না করে? জুমরা ছাগল চড়ায় ওই ছাগলের উপরে জুমরার মায়া আছে, জুমরা কান্না করছে আর বলছে মা গো আমাদের ছাগলটা শিয়ালে নিয়ে চলে গেছে জঙ্গলে, মা ওই ছাগলটাকে হয়তো এতক্ষণ খেয়ে ফেলেছে, সব চাইতে ভালো ছাগল ওই ছাগল আর আমরা পাবো না। নবী আমার বলতেছে ও মা হালিমা আজকে তুমি যদি বলো ওই ছাগলটাকে আমি নিয়ে আসবো গো মা, আমি ওই ছাগলটাকে নিয়ে আসবো, ওই ছাগলটাকে খাবে না। হালিমা বলতেছে না না ছাগল তোমাকে আনতে হবে না, তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়। নবীজি বললে না 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 আমার কোনো ক্ষতি হবে না মা, আমাকে একবার অর্ডার দাও আদেশ দাও। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বন জঙ্গলের মধ্যে গেল, বন জঙ্গলে যাওয়ার পরে দেখছে যেন সকল জীবজন্তু একত্রিত হইয়া ওই ছাগলটাকে মধ্যখানে নিয়ে যেন জোগাতে আছে, পাহারা দিচ্ছে। নবী আমার যাইয়া বলল জন্তুরা তোমরা এই ছাগলটাকে কেন নিয়ে এসেছো? জীবজন্তুরা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনাকে অনেক দিন দেখি নাই, এই জন্য আপনাকে দেখার জন্য ছাগলটাকে নিয়ে এসেছি, আপনি নিতে আসবেন আর আমরা আপনাকে শেষবারের মতো দর্শন করে নিব। আমার প্রাণের দয়ার নবী তুমি দাও না কেন দেখা, তোমার ছেড়ে আর কত কাঙাল রইব আমি একা গণ বি রইব আমি একা, আর দিবানি সে কেন্দে কেন্দে হলাম পাগল পারা, কেউ জানে না কান্দি কেন গো আমি যে কি হারা গণ বি আমি যে কি হারা, আর সনে আকাশ সনরে বা তাস হারালাম মরো নবী জিকে, এই জীবনে দেখব নাকি তোমার নূরের ছবি গনবি, তোমার নূরের ছবি, আর গোলাপ হইয়া ফুটলে তুমি সুদর করাই শেরবনে, আর সূর্য হইয়া রইলে তুমি আমার ভাঙা প্রাণে গনবি আমার ভাঙা প্রাণে, আর কত যন্ত্রণা দিয়েছিল ওই হাবশি দেশের মানুষ, কত ব্যথা পেয়েছিল বেলাল হয়ে গেল বেহুশ গনবি হয়ে গেল বেহুশ, তবুও বেলাল ছাড়েনি কোরআন ছাড়েনি আমার নবীর নাম, সবার প্রিয় দয়ার নবী আলেন হাজার সালাম গো নবী, লেন হাজার সালাম। বাবাজি ভাইরা আমার মায়েরা এই দেখেন বাঘেরা আমার নবীজিকে দর্শন করলো, আর ওই ছাগলটাকে আমার নবীজি ফিরাইয়া হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নিয়ে আসলো। বাপজি বেরাদার আজকে প্রথম রাত্রি, আর প্রথম রাত্রিতে দর্শকের অবস্থা সেই রকম, মায়েরাও সেই রকম আছে। আমার মায়েরা কালকে দেখবেন বেশি আসবে, কারণ মায়েরা হয়তো কুটুম সদর নিয়ে ব্যস্ত ছিল এই জন্য আসতে পারেনি, কালকে আসবে যে মৌলভীর গজাল গুলো ভালোই লাগছে নাকি বলে, কালকে আসবে টেনশন নাই। অতএব বাপজি ভাইরা আজকাল আমার মায়েরা তো খুব চালাক বুঝলেন, যদিও একটু ই ছিল তো চালাক একটু এখন বেশি হয়ে গেছে, মানে লক্ষ্মী ভান্ডারের টাকা টাকা থাকলে চালাক হয় বেশি। এই দেখেন মায়েরা এখন মোবাইল নিয়ে ব্যস্ত বেশি গজাল।